পানিসহ প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সবাইকে মিতব্যয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশে সুপেয় পানির সংকট থাকলেও বাংলাদেশে তা নেই, বরং বিশ্বকে পানি সরবরাহের সক্ষমতা আছে। বিস্তারিত জানাচ্ছেন রাজু হামিদ। পানির সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসাবে 1993 সাল থেকে প্রতিবছর পালিত হয়ে আসছে বিশ্ব পানি দিবস। ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব, এই প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। পানির জন্য কোন রকম বাধাগ্রস্ত না হয়। নবনির্মিত পানি ভবনে পানি দিবসের এই আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্প্রিঙ্কলার বসানো হচ্ছে যাতে অল্প পানি বা প্রধান অতিথির বক্তব্যে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজেই হোক, গৃহস্থালী কাজেই হোক, বা সেই গাড়ি ধোয়ার কাজেই হোক, যে কাজেই হোক, লন্ড্রি ব্যবহার হোক, সব ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে যে এই পানি সম্পদ অপচয় করলে কোনো সম্পদই থাকে না শেষ পর্যন্ত। এ সময় পরিকল্পিত পরিকল্পনার পাশাপাশি জলাধার ও বৃষ্টির পানি সংরক্ষণে তাগিদ দেন সরকার প্রধান। যখনই কোনো নগরায়ণ পরিকল্পনা নেওয়া হবে বা কোনো ভবন নির্মাণ বা বাসস্থান নির্মাণ বা যেটাই আমরা নির্মাণ করি না কেন, সব ক্ষেত্রেই আমাদের দুটি বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা, আর একটা হচ্ছে জলাধার থাকা। প্রাকৃতিক দুর্যোগ সহ বন্যার সাথে বসবাসের কৌশল শেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাকেই আমাদের আপন করে নিতে হবে এবং বন্যার সঙ্গে বসবাস করার পদ্ধতিটাই আমাদের শিখতে হবে, কারণ বন্যা। রাজু হামিদ, নাগরিক, ঢাকা।